নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথায় তো আমরা অবশ্যই যাব, তো তার আগে আমি বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। ও আজ তো এবার গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো প্রেমের জোয়ারে ভাসাবে দোমাহারে, বাঁধন খুলে দাও 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 দাও। গানটি প্রত্যেকেরই শোনা একটি গান, খুব ভালো, মানে খুবই সুন্দর একটি গান, প্রত্যেকেরই ভালো লাগবে। গানটির তাল দ্রুত দাদরা, গানটিতে গানটির পাঠ রয়েছে স্থায়ী ও একটি অন্তরা, গানটিতে সুর দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গানটির কথা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি আমরা বি ফ্ল্যাটে শিখবো, তো প্রথমে বি ফ্ল্যাটের সারগামটা দেখে নেবো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, কোমসা লাগছে কোমল রে, কোমল গা কোমল ধা কোমল নি, চড়ার কোমল রে লাগছে কোমল গা লাগছে। তো স্থায়ীর প্রথম লাইন, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবো না পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। ঠিক আছে, তো চলুন শিখে নেব। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবো না পিছনে চাব না, পাল তুলে দাও দাও দাও। স্টার্ট হচ্ছে কিন্তু, এবার আমরা চলে যাবো অন্তরা। অন্তর প্রথম নাই, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হীনাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। তো চলুন শিখে নেওয়া যাক। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হীনাবিক ভুলাও দিক বিদিক, পাগল হীনাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও। অন্ত আমি স্বরলিপি সহ স্ক্রিনে দিয়ে রাখছি, আপনাদের কারো কথা কিছু বুঝতে অসুবিধা হবে না। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।